ভালো, এটা একটা স্মৃতি। এই যে আরেকজন আরেকটা গাছ নিয়ে যাচ্ছে। ও আজকে থাকলে ওকেও নিয়ে যেত। অতিষ্ঠ করে ফেলছে মানে জনগণকে আর কতদিন।
কমেছে কমেছে আরেকজনকে জানামাজ হাতে নিয়েছে স্বৈরাচারী শাসকের শাড়ি নিয়ে চলে আসছে আর্মির ওরা কি করতে ওরে এখন না কোনটা এখানে যাই মশালের কাছে যাই লাঠি আর লাগবে না শেখ মুজিব মারিয়ে চলেন ভাই ওরা তো খুলে নাই পাবলিক খুলছে পালা গেছে সব আমার মনে হয় বৃষ্টি নামবে চলেন যাই এখানে তো অ্যাটলিস্ট পানি বেচা দরকার কোনো ব্যবসায়ী তো তৈরি হওয়া দরকার না
যান 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 পুরো শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে গেল ভিতরে যাবেন পুরো আগুনটা লাগায় তো ভুল করছে ধোয়া সমস্যা নাই সবকিছু আবার আমাদের ট্যাক্সের টাকা আবার করতে হবে ভাই একটা মিনিট ভাই এটা জাস্ট ও কখনো কল্পনা করে অন্যান্য বাসা বাড়ি থেকেও এসি টেসি গুলো নিচ্ছে এগুলো ঠিক না হ্যাঁ আমাদের টাকায় কেন সব হ্যাঁ গাড়িগুলো ভাঙতেছে এগুলোও ঠিক না আবার আমাদেরই দিতে হবে এগুলো না আজকে আজকে আর্মি থাকলেও হয়তো বা এখানে ট্যাকেল দেওয়া টাফ হইতো লুটপাট করতে স্যার এখন এগুলো কোনো কথা এগুলো তো সব জনগণের সম্পদ সবার সম্পদ তাহলে আবার ট্যাক্সের টাকায় করতে হবে ও গরমের মধ্যে ছাত্র ইয়ার লাগ ট্যাগ ইয়ার লাগাইয়া এগুলো নিতেছে কত কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে যুক্ত হচ্ছে স্যার আমাদের
পাকেটে গেছে একজনের পা কাটছে, বয়স্ক লোক তো, আজকে তো গরম ছিল অনেক, এর মধ্যে চলেন এদিকে যাই পার হয়ে যায়। দেখে ফেলছে এইগুলা ভাঙচুর করাটা আসলে কখনই উচিত যাই বলেন। ওরা তো চলে গেছে, ওরা চলে গেছে শেষ ওদের চ্যাপ্টার। না অনেকক্ষণ হাঁটা হয়েছে আসলে। Thank you.
গাছ তুলে এনে কি লাভ হয়েছে? I'm gonna go get it.